আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার গত ভিডিওতে আমি এই ছবিটার ঘাসের অংশ আঁকা দেখিয়েছিলাম যে কিভাবে রিয়েলিস্টিক ঘাস আঁকা যায়। আজকে আমি আপনাদেরকে এই ছবিটার বাকি অংশ এঁকে দেখাবো। ঘাসের অংশটা কিভাবে আঁকলাম এটা জানতে চাইলে টিপ করে দেখে আসেন আমার গত ভিডিওটা, আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো চলুন এবার আমরা আঁকা শুরু করি, সাথেই থাকুন। আমি প্রথমে বার্ন সিয়ানা রং দিয়ে আন্ডার পেইন্টিং করে নিচ্ছি। আমি সাধারণত তুলি দিয়েই প্রথমে ছবি কোনো রকমের এঁকে নিই, এটা বোঝার জন্য যে কোথায় আমি কি বসাবো। তারপর আস্তে আস্তে কয়েকটা লেয়ারের মাধ্যমে ডিটেলসের কাজ করি। এখন আমি সেভাবে আন্ডার পেইন্টিং করে নিব এবং যেখানে যে জিনিসগুলো আঁকবো, যেমন আকাশ, পানি, ঘাস, পাথর, পাহাড় ইত্যাদি, এগুলোর রং হালকা করে বসাবো জায়গা মতো। এরপর আস্তে আস্তে রঙের অন্য লেয়ার দেওয়া শুরু করব। প্রথমে আকাশের অংশটা আল্ট্রামেরিন ব্লু, কোবাল্ট ব্লু এবং টাইটানিয়াম হোয়াইট দিয়ে রং করে নিচ্ছি। এরপর পাহাড় থেকে শুরু করে পানি পর্যন্ত সব জায়গায় এক লেয়ার করে রং লাগিয়ে নিব, যেন কোথাও সাদা অংশ না থাকে। আমি রঙের প্রথম লেয়ারটা বেশি চিন্তাভাবনা করে দেই না, প্রেশারের কিচ্ছু নেই, ডিটেলসের লেয়ার শুরু করার আগে ইচ্ছা মতো প্রথম লেয়ারটা রং করে যাই। প্রথম লেয়ারটা শেষ হলে দ্বিতীয় লেয়ারের কাজ শুরু করে দিব। আকাশের উপরের দিকটা গাঢ় এবং নিচের দিকটা হালকা রঙে দিচ্ছি। আল্ট্রামেরিন ব্লু, কোবাল্ট ব্লু এবং টাইটানিয়াম হোয়াইট দিয়ে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আকাশটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি সবসময় পেছনের জিনিসগুলো আগে আঁকার চেষ্টা করি, তারপর আস্তে আস্তে সামনের জিনিসগুলো আঁকি। এজন্য আকাশটা আমি আগে এঁকে নিয়েছি। তারপর আমি এখন একটা ছোট ফ্ল্যাট ব্রাশ দিয়ে পাহাড়ের বেসিক শেপ এনে নিচ্ছি। এরপর পানি এবং মাটিকে এক করেছে যে জায়গাটা, সেটা কালো রং দিয়ে লম্বা করে এঁকে নিব, যেন সুন্দর মতো মাটির অংশ এবং পানির অংশ আলাদাভাবে আঁকা যায়। তারপর আস্তে আস্তে পাহাড় এবং মাটির অংশগুলোর শেপ আনতে থাকবো। পাহাড়ের সামনে ছোট ছোট গাছ এবং পাহাড়ের ছায়া ইত্যাদি সব কিছুর আকার এনে নিব। এখন আমি মেঘের প্রথম লেয়ারের কাজ শুরু করে দিয়েছি। এটা শুকানোর পর আবার পরে এটার উপর কাজ করতে হবে। কিভাবে রিয়েলিস্টিক মেঘ আঁকা যায় এটা নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা শেষে ওটা দেখে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাজে দিবে। এখন আমি দূরের পাহাড়ের ডিটেলসের কাজ শুরু করে দিব। একটা লাইনার ব্রাশের সাহায্যে আমি ব্লু, হোয়াইট, মিড ইয়েলো, লেমন ইয়েলো দিয়ে পাহাড়ের আলো ছায়া ব্যালেন্স করছি। আপনাদের সুবিধার জন্য আমি পুরোটা অংশ দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের সুবিধা হবে।
এবার আমি পাশের পাহাড়ের আকারও এনে নিব। এই পাহাড়ের সামনে অনেক মেঘ আছে যার কারণে পাহাড়টা ঠিকমতো দেখা যাচ্ছে না, তাই সেভাবেই রংগুলো বসিয়ে নিতে হবে। আমি মূলত ডিটেলসের কাজ লাইনার ব্রাশ দিয়েই করি, নিজের ছোট ছোট গাছগুলোর আকার এনে নিব এটার মাধ্যমে একটা একটা করে। এবার আমরা আস্তে আস্তে পানি আঁকা শুরু করব। পানির উপর সাধারণত চারপাশের জিনিসগুলোর রঙের প্রতিচ্ছবি পড়ে থাকে এবং সেই রঙে সেজে ওঠে পানির রং। এখানে সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা রং করব। পানিতে প্রতিচ্ছবি সাধারণত লম্বালম্বিভাবে পড়ে থাকে এবং তারপর পানির ঢেউয়ে সেটা আবার প্রভাবিত হয়, তাই আমরা প্রথমে এখানে গাছের যতটুকু প্রতিচ্ছবি পড়বে ততটুকু লম্বালম্বিভাবে গাছের রং পানিতে বসিয়ে নিব। পানিতে ঢেউ থাকার কারণে রংগুলো চারপাশে ছড়িয়ে যাবে, গাঢ় রঙের ভেতরে হালকা রং ঢুকে যাবে এবং হালকা রঙের ভেতরে গাঢ় রং, সাথে রয়েছে আলো ছায়ার খেলা। এখানে পানিতে গাছের প্রতিচ্ছবির সাথে আকাশ, মেঘ, পাহাড় সব কিছু রঙের প্রতিচ্ছবি পড়বে, তাই এগুলো খেয়াল রেখে আমাদের রঙের গাছগুলো চালিয়ে যেতে হবে। তারপর আমরা ঘাসের কাজও শুরু করে দিব। আমি আমার গত ভিডিওতে এখানে ঘাস আঁকাটা পুরোটা দেখিয়েছি এবং রিয়েলিস্টিক ঘাস আঁকার দারুণ টিপস এবং ব্রাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন জলদি করে। এখন আমি কালো রং দিয়ে প্রথমে যেখানে যেখানে পাথর দিব সেখানে পাথরের শেপ এনে নিচ্ছি, তারপর আস্তে আস্তে পাথরের উপর কাজ শুরু করে দিব। ঘাসের ভেতরে এবং পানির মাঝখানে এখানে ছোট বড় পাথর আছে। পাথর রং করতে এখানে আমি ব্যবহার করেছি ব্লু, অরেঞ্জ, ব্ল্যাক, বার্নট আম্বার, হোয়াইট এবং ইয়েলো মিট। অরেঞ্জ এবং ব্লু এর মিশ্রণে একটা সুন্দর গ্রে কালার বানিয়ে পাথরের আলো ছায়ার কাজ করে যাব। আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। একটা লাইনার ব্রাশ দিয়ে আমি খুবই ধৈর্য নিয়ে ছোট ছোট ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করছি। তারপর ঘাসের এবং পাথরের নিচের এই কালো অংশটায় হালকা রঙের কাজ করে নিব জায়গাটা মাটি বোঝানোর জন্য। এরপর যখন পুরোটা ঘাসের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা পানিতে ঘাসের রিফ্লেকশন আঁকা শুরু করব। এখানে যে বড় বড় ঘাসগুলো আছে ওগুলোর রিফ্লেকশন আমি এঁকে নিচ্ছি। রিফ্লেকশন আঁকার আগে যে জিনিসটা রিফ্লেকশন আঁকছি সেটার অবস্থান আগে আমাদের ঠিক করে নিতে হবে, এতে করে সুন্দর মতো রং এবং জায়গা মেনটেন করে পানি রিফ্লেকশন আঁকা যায়। রিফ্লেকশন আঁকার পর পানি ঢেউয়ের প্রভাবে রিফ্লেকশনের এলোমেলো ভাবটা ফোটাতে এবং পানির আলো ছায়া মেনটেন করতে আমি পানির রঙের হালকা ঢেউয়ের লেয়ার দিচ্ছি। এটার পর দেখবেন পানিটা আস্তে আস্তে কি সুন্দর জীবন্ত হয়ে উঠছে। এবার মূল পানির অংশটার কাজ শুরু করার আগে পানির উপরে মেঘ, পাহাড়, গাছপালার রং শেষ করে নিব, যেন আমরা পানির রিফ্লেকশনটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি।
একটা লাইনার ব্রাশের সাহায্যে আমি একটা একটা করে প্রত্যেকটা জিনিসের ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আমি ছোট ছোট ডিটেলস দিতে খুব পছন্দ করি। ছোট্ট ছোট্ট গাছগুলো একটা একটা করে আঁকবো, পাহাড়ের ডিটেলসগুলো দিব, দূরে সূক্ষ্ম পাথরগুলো আঁকবো। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি লাইনার ব্রাশের সাহায্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করে যাচ্ছি। পাহাড়ের অংশটায় আমি বেশ কয়েকটা লেয়ার দিয়েছি, প্রত্যেকটা লেয়ারের সাথে পাহাড়টা আরও দারুণ হয়ে উঠেছে। খুবই ধৈর্য নিয়ে আমি পুরো পাহাড়ের সূক্ষ্ম অংশগুলো এঁকে যাব। তারপর উপরে কাজগুলো শেষ হলে আমি পানি আঁকা শুরু করছি। আকাশের রং, মেঘের রং, পাহাড়ের রং, গাছের রং সব কিছুর উপর নির্ভর করে ঠিক জায়গা মতো পানিতে কাজ করতে হবে। প্রথমে প্রতিচ্ছবিগুলো লম্বালম্বিভাবে বসিয়ে তারপর পানি ঢেউয়ের কাজগুলো করব। একটা লাইনার ব্রাশ দিয়ে আস্তে আস্তে আমি একটা একটা করে ঢেউ এঁকে যাচ্ছি। পানির উপরের অংশের প্রতিচ্ছবির রঙগুলোই পানির উপরে পড়ছে, সাথে চলছে ঢেউ এবং ছায়ার খেলা। পানি আঁকার ক্ষেত্রে পানির ঢেউগুলো আয়ত্তে আনা জরুরি। পানি ঠিক কোন দিকে প্রবাহিত হচ্ছে এটা বুঝে সে অনুযায়ী পানি আঁকতে হবে। পানির এই সূক্ষ্ম ডিটেলসগুলোই রয়েছে আসল জাদু। আমি আঁকতে আঁকতে হারিয়ে যাচ্ছি এই জায়গাটাতে। আমি যতটুকু পারি আপনাদের পুরোটা প্রসেস দেখানোর চেষ্টা করছি। আপনারা খেয়াল করে দেখুন আমি কিভাবে পানির কাজগুলো করছি।
এছাড়াও পানি নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছিলাম, ওখানে আমি পানি সম্পর্কে আমার দৃষ্টিকোণ থেকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই ভিডিওটা শেষে ওটা দেখে নিতে পারেন, আমি সব লিংক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আশা করি আমি আপনাদের একটু হলে উপকার করতে পারছি আমার ভিডিওগুলোর মাধ্যমে। আমি হয়তো অনেক কিছু জানি না, কিন্তু আমি যতটুকু জানি এবং পারি আমি নিজের সর্বোচ্চ দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য। প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের উপকার হচ্ছে কি না। আপনাদের উপকার হচ্ছে জানতে পারলে আমার খুব ভালো লাগে। আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয়, আলহামদুলিল্লাহ। এর পরের ভিডিওতে আমি আপনাদের আবার সাহায্য করতে চলে আসবো ইনশাল্লাহ। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আবার দেখা হবে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।